আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজ আমরা শিখব কিভাবে এটিএম কার্ডের পিন নাম্বার চেঞ্জ করতে হয়। আমরা প্রথমে এটিএম কার্ডে আমাদের এটিএম কার্ডটা প্রবেশ করব। প্রবেশ করানোর সাথে সাথে আমাদের সামনে যে অপশনটা আসবে আমরা ইংলিশ অপশনে ক্লিক করব। ইংলিশ অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে অ্যাকাউন্ট খোলার সময় যে পিন নাম্বারটা আমরা ইউজ করছি, ব্যবহার করছি 4 ডিজিটের, ওই পিন নাম্বারটা আমরা এখানে এন্টার করব। এন্টার করার সাথে সাথে আদার অপশন আমরা ক্লিক করব। আদার অপশন নিচে, আদার অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে আসবে এটিএম পিন চেঞ্জ অপশন, ও এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা 4 ডিজিটের একটি নতুন পিন নাম্বার ব্যবহার করব। 4 ডিজিটের পিন নাম্বারটা এবং কনফার্ম হওয়ার জন্য পুনরায় আবার ওই পিন নাম্বারটা আমরা ব্যবহার করব। ব্যবহার করার সাথে সাথে আমাদের মোবাইলে SMS এর মাধ্যমে 4 ডিজিটের একটি নাম্বার চলে যাবে। 4 ডিজিটের নাম্বারটা আমরা এখানে এন্টার করব। মোবাইলে SMS এ 4 ডিজিটের যে নাম্বারটা পিন নাম্বার যাবে তা আমরা এখানে এন্টার করে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে আবারও আমরা যে নতুন পিন নাম্বারটা ব্যবহার করছি ওই পিন নাম্বারটা কনফার্মেশন হওয়ার জন্য আবারও আমরা আমাদের এখানে ব্যবহার করব। নতুন যে পিন নাম্বারটা আমরা ব্যবহার করছি 4 ডিজিটের, ওই পিন নাম্বারটা এখানে ব্যবহার করব এবং কনফার্ম হওয়ার জন্য রি এন্টার পিন নাম্বার ব্যবহার করব। ব্যবহার করার সাথে সাথে আমাদের এখানে পিন নাম্বারটি চেঞ্জ হয়ে যাবে এবং সাকসেস মেসেজ আসবে। এভাবে আমরা আমাদের এটিএম কার্ডের পিন নাম্বার পরিবর্তন করবো।